আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। আজকে আমরা ছোট্ট একটা সেশনে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় হয় এবং পাস্ট পার্টিসিপল কোথায় হয় এই বিষয়টি নিয়ে খুব মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করা হবে। ছেলেমেয়েরা খুবই কনফিউজড হয়ে যায় যে সাব নাউনের পূর্বে তো আমাদের অ্যাজেটিভ বসে, অ্যাজেটিভ হিসাবে পার্টিসিপল বসে, এখন পার্টিসিপল আসলে কোনটা বসবে, প্রেজেন্ট পার্টিসিপল বসবে নাকি পাস্ট পার্টিসিপল বসবে, এইটা বোঝার জন্য আমরা আজকের ক্লাসে এসেছি। মনে রাখতে হবে যদি ভার্বের সাবজেক্টটা বস্তুবাচক হয়, যদি ভার্বের সাবজেক্ট বস্তুবাচক হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়, যদি ভার্বের সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তখন আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। তো সাবজেক্ট বস্তু হলে প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট ব্যক্তি হলে পাস্ট পার্টিসিপল। চলেন আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। বিগত বছরে এই নিয়ম থেকে কীরকম প্রশ্ন হয়ে থাকে দেখেন, দ্য ক্লাস বোর্ডস দ্য স্টুডেন্টস, ইট ইজ আর ডেস্ক ক্লাস। এখানে ইট বলতে কাকে বলা হচ্ছে, ব্যক্তিকে নয়, বস্তুকে বোঝানো হয়েছে। তা আমরা বলছি যদি সাবজেক্ট হিসাবে বস্তু থাকে সেই ক্ষেত্রে আমাদের কী বসে বলেন তো, প্রেজেন্ট পার্টিসিপল বসে। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, বোর্ড নাকি বোরিং? বোরিং, বোঝাতে পারলাম। আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো আমরা, আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, 30 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করবো। 30 নম্বর, ইট ইজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন। দেখেন সিচুয়েশন শব্দটা নাউন, নাউনের পূর্বে আমাদের অ্যাজেটিভ বসে, অ্যাজেটিভের কাজটা জেরান্ড মানে পার্টিসিপল করে, এখন পার্টিসিপল হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে আবার পাস্ট পার্টিসিপল হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এম্বারাসিং আর পাস্ট পার্টিসিপল হচ্ছে এম্বারাসড। আমরা বলছি যদি সাবজেক্টটা বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমাদের কী আসবে বলুন তো, প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই জন্য আমাদের এম্বারাসিং সঠিক আনসার, নট এম্বারাসড। এই কোশ্চেন থেকে, এই নিয়ম থেকে যদি আমরা 29 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, দ্য মুভি এখানে ওয়াজ ছিল, দ্য মুভি ওয়াজ বোরিং হবে। কেন বোরিং হবে ভাই বলেন তো, কারণ সাবজেক্টটা বস্তুবাচক। দ্য মুভি ওয়াজ বোরিং অ্যাজ সুন অ্যাজ হি, সাবজেক্টটা যখন ব্যক্তি হয়ে গেল তখন আমাদের আমাদের কী হয়ে যাবে বলুন তো, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপর সঠিক আনসার আসবে দ্য মুভি ওয়াজ বোরিং অ্যাজ সুন অ্যাজ হি বিকেম বোর্ড। সঠিক আনসার কী বলেন তো, ডি নাম্বার। এক কথায় যদি আমরা 30 সেকেন্ডে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল কোথায় হবে এবং পাস্ট পার্টিসিপল কোথায় হবে, এটা যদি বোঝার জন্য আমরা যদি এরকম প্রশ্ন হয়, এই স্ট্রাকচারের ভিতরে যদি প্রশ্ন হয়, সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল, সাবজেক্টটা যদি বস্তু হয় তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কেমন লাগছে, বুঝতে পারছেন কি না জানাবেন। আসসালামু আলাইকুম।